রাতের বেলা ঘুমটা ঠিকভাবে হয় নাই, কারণ ভোর 6টা বাজে ঘুমাইছি আর 8টা বাজে উঠে গেছি। উঠে যাওয়ার পর মনে করেন যে বিছানায় ঘোরাঘুরি করছি প্রায় 4 ঘন্টা, করতে করতে দুপুর 1টা বেজে গেছে। দেন খাবারের নাম শুনেই আপনাদের সাগর ভাই নিচে আমার সাথে চলে যাচ্ছে, তারপর আমার খাবারটা চলে আসছে বাট ওরটা চলে আসে নাই। অ্যান্ড সকালবেলার বাংলা খিচুড়ি অসম, তো আমার খাবার যেহেতু চলে আসছে তো আমি ঘাপুস ঘুপুস করে খেয়ে ফেলতেছি গরুর মাংসের খিচুড়ি এই বৃষ্টির দিনে। আই হোপ আপনারা কেউ নজর দিবেন না গাইস, আর নজর দিলে কিন্তু আমার পেট খারাপ হয়ে যাবে। তারপর সুন্দর মতো একটা চায়ের কাপ হাতে নিয়ে আমি চলে আসছি আর সাগর নিচে খাচ্ছিল। দেন এসেই মনে করেন যে রেডি হয়ে গেলাম, কজ একটু বাসায় যাওয়া দরকার। এরপর আমি যেহেতু বলছি যে একটু বাইরে যাব, তারপর মনে করেন যে এরা সবাই মানজামাইরা একাকার অবস্থা, যে যার মতো সানগ্লাস চুলের মধ্যে কি কি ব্যান্ড লাগাইতেছে, তারপর জ্যাং ব্যাং করতেছে, আরেকজন তো মোবাইল দিয়ে চিরুনি দিয়ে মাথা আছড়াইতেছে, সরি চুল আছড়াইতেছে গাইস, কি বলি না আমি। তারপর আদিলের এই ব্যান্ডটা আমি একটু ধান্দা দিলাম, দেখলাম নিজেরা কেমন লাগে, খুবই খারাপ লাগতেছে গাইস, খুবই খারাপ। তারপর নিচে কিছু এমএস ভিজিটের মেম্বারের সাথে দেখা হয়ে গেল, এমএস ভিজিট টি শার্ট যার কাছে আছে সেই এমএস ভিজিট বাংলাদেশের মেম্বার। আর এখন তো রোদ, কিন্তু একটু পরে আপনাদেরকে আবার বৃষ্টিও দেখাবো, তাই সুন্দর মতো করে নিজের ইক্লিপসে উঠে গেলাম। ইক্লিপসে উঠেই মনে করেন যে কুমিল্লা শহর দিয়ে এন্ট্রি মারতেছিলাম, তার মাঝখানে নিজের একটু নিলাম, কজ ভালো লাগে আর কি নিজের নিতে। দেন চলে আসলাম গাইস পুলিশ লাইন, পুলিশ লাইনের এই ফুটেজটা মিস করলাম না, কুমিল্লা পুলিশ লাইন। তারপর মনে করেন যে উকিঝুঁকি মারতেছিলাম যে কেউ আছে কি না কোথাও। দেন চলে আসলাম ওদেরকে নিয়ে রানীর কুঠির, রানীর কুঠির আসার পর এই যে পাশে পার্কটা আছে, মন চাইলো যে একটু পার্কে ঘুরতে যাই, বাট না বললাম যে হবে না আমাদের দিয়ে এটা এখন ঘোরা, ঘুরতে তো পারবোই না। দেন এখানে একটু ফটোশ্যুট করলাম, দেন একটা ইনস্টাগ্রাম রিলস বানালাম, সরি গাইস ফেসবুকে রিলস বানাইছি, ফাপড় মারছি, ফাপড় মাইরাও ভয়েসে আমি ধরা খেয়ে গেছি, রিয়েলি সরি। দেন এখান থেকে বের হয়ে এখন আমাদের বাসায় যাওয়ার পালা, বাসায় যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল গগনে, দেন দেখলাম। দেন ছোট একটা ভিডিও ক্যাপচার করতে ভুললাম না, অ্যান্ড ভালোবাসা আসলেই অনেক বেশি সুন্দর, অ্যান্ড এটা ক্যাপচার করে নিলাম। তারপর চলে আসলাম ঈদগা মাঠ, এইটা হইছে আমার মানে মোস্ট ফেভারেট স্টান্ট গ্রাউন্ড আমার বাইক স্টান্টের। তারপর বাসার নিচে কিছু সোয়াগের পোলাপানের সাথে দেখা, দেন বাসার উপরে উঠে গেলাম, উঠেই দেখি যে আম্মু কার সাথে যে অনেকক্ষণ ধরে ফোনে কথা বলতেছে। দেন কথা বলতে বলতে মনে করেন যে একটা রুম দখল দিলাম, রুম দখল দেওয়ার পরে একটু শোয়া দরকার কজ উই আর টায়ার্ড। তো শুইতে শুইতে মনে করেন যে ওরা ফোন দিয়ে একটা ফুটেজ নিয়ে নিল যে আমি মরার মতো ঘুমাইতেছি, এই ঘুম ভাঙছে গায়েস 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে মনে করেন যে ফ্রেশ হয়ে মুখে পানি টানি দিয়ে দুপুরের লাঞ্চটা করতে হবে, আর দেন লাঞ্চ তো সবসময় গরুর মাংসই থাকে, তাই যা আছে 1 পিস 2 পিস নিয়ে ভাত দিয়ে গরুর মাংস দিয়ে খাইয়ে ফেলছি। তারপর হয়েছে আমার ভাগিনা যে সারাদিন এগুলো দেখে অ্যান্ড এগুলো দিয়ে মজা করে। তারপর এখানে আছে আমার এক বড় ভাই শাকের ভাই, তারপরে যে কাশফি, তারপরে যে পিচ্চিটা, তারপরে এসে এই যে খুশবুর জামাই। দেন একটু চা খাইলাম, চা খাইয়া মনে করেন যে ঝুমাইয়া বৃষ্টি পড়তেছিল, আসলে ঘুমের মধ্যেই বৃষ্টি পড়তেছিল। এরপর তাদেরকে একটু ম্যাঙ্গো পুটিং দেওয়া হলো, এন তারা এটা সিঁড়ির মধ্যে গাপুস গুপুস করে খেয়ে ফেললো। দেন আমাদের কিছু ভালোবাসার মানুষ যাদের কারণে আজকে আমি এই পর্যন্ত, তাদের সাথে দেখা হইলো, অ্যান্ড যদিও বৃষ্টি পড়তেছিল ওরাও ভিজতেছিল আমিও ভিজতেছিলাম। দেন এখান থেকে বেরোয় চিন্তা করলাম যে একটু ধর্মসাগরের পার ঘুরে আসা যাক, তাই চলে আসলাম ধর্মসাগরের পার, সেখানেও ঝুমাইয়া বৃষ্টি পড়তেছিল। দেন এইটা একটু ক্যামেরা বন্দি করা দরকার ছিল আমার, এর মাঝখানেও কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা, যাদের সাথে একটু সেলফি তুললাম, কুলফি তুললাম, কুলফি আরে সরি কি কই কুলফি গাইস মানে সেলফি তুললাম। দেন বৃষ্টি দেখতেছিলাম সেই রানীর কুঠিরে বসে বসে সানরুফ দিয়ে। দেন আমরা দেখতে পেলাম যে মানজিয়ারা আমাদেরকে পাস করতেছে ওই যে প্রবক্স দিয়ে, ওরা আবিদপুর গেছিল। দেন এখন চিন্তা করলাম এত দেন দেন কেন বলতেছি গাইস, আমি নিজেও বুঝতে পারতেছি না। এরপর চলে আসলাম গোমতী নদীর পারে, এই বৃষ্টিতে সবসময় আমার আশা হয়, আর সবসময় আমি এই অ্যাসথেটিক একটা ফুটেজ আমি আমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে থাকি, তাই আর কি মানে ভালো লাগে। আর আজকের ওয়েদারটা অসাধারণ যে বৃষ্টি, দেন এখানে একটু বৃষ্টিটা কম পড়তেছিল, তারপর আবার একটা বাইকার সাবস্ক্রাইবারের সাথে দেখা, হাই দিয়ে মনে করেন যে মায়ামি চলে আসলাম, ওই দেখা যায় আমার হোয়াইট বিউটি। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হইতেছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।